নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন আর একটা ব্লকে সবাইকে স্বাগত আজকে হলো মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তি সবাইকে অনেক শুভেচ্ছা মকর সংক্রান্তির দিন আমি সকাল সকাল ব্রেকফাস্টে বানাচ্ছি সরু চুগলি এটা কিন্তু আটা দুধ আর চিনি এক চিমটে নুন দিয়ে গোলা সেটার মধ্যে আমি খুব অল্প মানে ব্রাশে অয়েল ব্রাশ করে নিয়ে তারপর এগুলো বানাচ্ছি সরু চুগলি অবশ্য চাল আর ডাল দিয়ে হয়ে থাকে আমাদের বাড়িতে কিন্তু আমি সেটা দিয়ে বানাচ্ছি না আমি নর্মালি আটা চিনি আর একটুখানি এক চিমটে নুন দিয়ে গুলে দুধ দিয়ে গুলেছি গুলে সেটা দিয়ে বানাচ্ছি আমার কাছে অনেক ভালো লাগে এটা আর এটা আমরা খাবো কি দিয়ে জানেন নতুন ঝোলা গুড় বাড়ি থেকে পাঠিয়েছে বাবা তো এই ঝোলা গুড়টা দিয়ে খাবো আমি ঝোলা গুড় দিয়ে রুটি সরু চুগলি সব কিছুই খেতে খুব ভালোবাসি মানে গুড়ের মধ্যে নতুন গুড়ের মধ্যে ছোলা গুড়টা একটু বেশি ভালো লাগে পিঠে খাওয়ার জন্য বেস্ট আজকে তো পিঠে পুলির দিন মনটা করছে অনেক পিঠে পুলি পিঠে পুলি কিন্তু কিছু করার নেই পিঠে পুলি আর বানাতে পারছি না ঠান্ডা ফান্ডা লেগেছে শরীরটাও ভালো নেই তো আজকে দুপুরবেলায় মেনুতে কিন্তু অন্য কিছু আছে চিকেন বিরিয়ানি আর সাথে আছে চিকেন চাপ তো অবশ্যই আপনারা কমেন্ট করে এটা যেন বলবেন না যে আমি সংক্রান্তির দিন কেন ননভেজ খাচ্ছি অবশ্য আমার শ্বশুর বাড়িতে এরকম কোনো নিয়ম নেই আমার বাপের বাড়িতে আজকে না কালকে হয়ে গেছে লক্ষ্মী পুজো আজকে সংক্রান্তির দিন আমাদের সাইডে ফিস্ট করে যেটা হয় পৈসল্লা তো ননভেজ হয়েই থাকে তাই আমাদের কোনো সমস্যা নেই বিরিয়ানি কিন্তু আমার রেডি হয়ে গেছে আমরা বেলায় খেতে বসে গেছি বাইরে রোদ আছে ঠিকই কিন্তু একটু মেঘলা মেঘলা কারণ দিল্লির ওয়েদারে সেরকম রোদ আর অনেক দিনই আশা করে আমি দেখতে পাইনি কিন্তু আমার মেয়েটাকে দেখুন সে কিন্তু বিরিয়ানি খাচ্ছে না সে কিন্তু সাদা ভাতই খাচ্ছে একটা চিকেনের পিস দিয়ে সেও তো পছন্দ করে না আর যেটা যে পছন্দ না করে আমার মনে হয় তাকে সেটা জোর করে খাওয়ানোটা কোনো বাহাদুরিকতা নয় সে যখন পছন্দ করে না তাকে জোর করে খাইয়ে কোনো লাভ নেই গাছের সামনে দেখুন দুটো টিয়া কেমন গল্প করছে টিয়া পাখিগুলো আমার খুব সুন্দর লাগে কবে যে আমার ঘরে একটা আসবে অবশ্য আমার ঘরে টিয়ানা আসুক পায়রা চলে এসেছে এই যে পায়রার বাচ্চা দুটো আপনাদের দেখিয়েছিলাম না ব্যালকনিতে আছে তাদের মা না দুদিন ধরে আসছে না তো আমার প্রচুর টেনশান তার মা যদি এখন দুদিন ধরে তা না দেয় এই ঠান্ডায় তো তারা বাঁচবে না মরে যাবে বেচারারা খাবারও খেতে পাচ্ছে না তাই একটা তলায় গামছা গায়ে ঢাকা দিয়েছিলাম তারা গামছাটা গা থেকে খুলে বোকার মতন নিচে পেতে নিয়েছে দিয়ে পা দিয়ে মানে একদম নোখ দিয়ে না পুরো আটকে নিয়েছে গামছাটা তো আমি অনেককে আর মিষ্টিকে বলছি তোমরা দুজনে কেউ একজন তুলে ওটাকে ঝুড়িতে দাও আমি একটু রোদে দিই রুম হিটারে রাখি তারা কাঁপছে তারা দুজনেই ভয় পাচ্ছে তুলতে যাক অনিক মাথায় একটা বুদ্ধি বার করলো ও কিন্তু গামছাটা ধরেই ওটাকে তুললো ও দেখছি গামছায় ওরা যেভাবে আটকে আছে ওরা পড়বে না তাই গামছা সমেত ওদেরকে ঝুড়িতে দিচ্ছে জানি না ওদেরকে বাঁচাতে পারবো কি না রুমে নিয়ে গিয়ে কারণ এইখানে এই পিছনের ব্যালকুনিতেটাতে না একদমই রোদ আসে না তার জন্যে আমি এগুলোকে ঘরে নিয়ে যাব যদি ঘরে নিয়ে গিয়ে একটু বাঁচানো যায় হ্যাঁ আমি অবশ্য ভিতর থেকে বার করে আনতে পারতাম কিন্তু দিন দিন যা মোটা হচ্ছি ওইটুকু গলিতে ওয়াশিং মেশিনের ফাঁক দিয়ে ঢুকলে না ফেঁসেই যাব আজীবন ওখানেই কাটাতে হবে আর বেরোতে পারবো না তার জন্য এই দুটোকে নিয়ে আমি এখন ব্যালকনিতে যাচ্ছি একটু রোদে দেবো রোদে দিয়ে তারপরে আবার ওদের জায়গাতেই রেখে দেবো কারণ সন্ধেবেলা হয়ে গে বিকেল হয়ে গেছে আমি দেখছি ওর মাটা না বারবার আসছে আর উপরে বসে থাকছে তো আমার মনে হলো হয়তো মাটা বাচ্চাদের খুঁজছে তার জন্য আমি অনেককে বললাম তুমি টিউশন যাবার আগে ওদেরকে আবার ওদের জায়গায় রেখে দিয়ে যাও ওরা থাক ওখানে তাহলে আবার সকালবেলায় বার করে নেব হয়তো মা আসবে জানি না রাত্রে কি হবে আমার তো চিন্তা আদেও আসবে কি না আর এই যে সেই হলিডে হোমওয়ার্ক নিয়ে আমি পড়েছি একটা একটা করে আমাকে এখন করাতে হচ্ছে আমার মেয়েকে সে এখন তার যা যা হলিডে হোমওয়ার্ক ব্যালেন্স আছে সেইগুলো করে নিচ্ছে কারণ হয়েই তো গেল সোমবার থেকে তো স্কুল খুলেই যাবে আর যেহেতু এটা সংক্রান্তির ভিডিও মানে বুঝতেই পারছেন কিছুদিন আগেকার ভিডিও তো ও এখন ওদের প্রত্যেকটা ন্যাশনাল যে সিম্বলগুলো আছে সেইগুলো সম্পর্কে সেটা ড্র করে সেগুলো সম্পর্কে লিখতে হবে তো সে এখন দেখে দেখে গুগল দেখে দেখে লিখছে ছবি ঈদের তো পড়াশোনা এখন কোনো অসুবিধাই নেই যাই চাও গুগলে বলো সব চলে আসবে আর পিঠে পুড়ে করতে পারলাম না তো কী আছে সন্ধেবেলায় পকোড়া মুড়ি শশা ছোলা সেদ্ধ নিয়ে আমরা বসে পড়েছি বললাম চলো দুধের সাথে ঘোলে মেটায় কিছু তো একটা বানাই কিন্তু সন্ধেবেলায় আমার ঘরে চলে এলো একটা বড়সারো ব্যাগ ব্যাগে কি আছে আমিও জানি না আমি কিন্তু ব্যাগটা আপনাদের সামনেই খুলব ব্যাগটা দিয়ে গেল দাদা মানে প্রদ্যুত দা আর বৌদি ব্যাগটা আমাদের জন্য পাঠিয়েছে ব্যাগের মধ্যে কি আছে চলুন দেখি এবার আপনাদের সাথে আমি প্রত্যেকটার মধ্যে মানে ব্যাগের মধ্যে অনেকগুলো কোটো আছে বুঝতে পারছি না কোটোগুলোই কী আছে অবশ্যই এই কটোটা দেখে মনে হচ্ছে কোনো পিঠা আমার তো মনে হয় আজকে সংক্রান্তি আর সব পুলিপিঠাই এসেছে তাই আমি এখন এগুলোকে আমাদের ড্রয়িং রুমে খুলছি কিন্তু প্রথম কোটোটা খুলেই দেখলাম পুটি মাছ মানে কোনো মাছ ভাজা বুঝতে পারলাম না কোন মাছ তো সাথে সাথে আমি সেটাকে আবার নিচে নামিয়ে নিয়েছি কারণ এটা আমি পাই বিছানার উপরেই নামিয়েছিলাম আমি তো জানতাম না পুলি পিঠেগুলো দেখুন কি দারুণ হয়েছে না দেখেই লোভ লাগছে খুব সুন্দর হয়েছিল খেতে থ্যাংক ইউ সত্যিকারের ভীষণ ভীষণ আমি আশাই করিনি আর গজাগুলো তো কোনো কথাই হবে না প্রত্যেকটা জিনিস প্রতিটা এতটাই টেস্টি ছিল নাড়ু থেকে গজা থেকে পিঠে থেকে মাছ থেকে সবগুলোই অসাধারণ আর কি বলুন তো হঠাৎ করে না পাওয়া মানে আশা না করার উপরে যদি সেটা পাওয়া যায় না সারপ্রাইজ আমরা তো ভীষণ হ্যাপি ভীষণ দাদা নিয়ে এসেছিলো খানিকটা তারপর এখান থেকে একটা ভাই আছে সে এনে আমাদেরকে দিয়ে গেছে তো খুব খুব খুশি শরীর ভালো না থাকার জন্য আজকে কোনো পিঠে পুলি কিছুই বানাতে পারেনি শঙ্করান সংক্রান্তিতে অবশ্য পিঠে পুলি খাওয়াটা আমাদের বাড়ির আমাদের দেশের রেয়ার চল যেটাই হোক বলতে পারেন কিন্তু আমার শরীর ঠিক ছিল না আর ওই জন্য আমিও আজ কিছু বানাইনি কিন্তু মনটা কি সকাল থেকে পিঠে পিঠে করছিল না অবশ্যই সকাল থেকে অনেকবারই মনের মধ্যে হয়েছে যাই একটু পিঠে পুলি বানাই কারণ প্রতি বছরই বানাই আমি কিন্তু যেহেতু আমার মন পিঠে পিঠে করেছে তাই দেখুন সন্ধ্যেবেলায় আমার ঘরে পিঠে এসে হাজির যেটা ভাবতেও পারিনি মানে আমার কাছে একদম যাকে বলে প্রচুর পরিমাণে সারপ্রাইজ আর আমি খুব খুশি শুধু পিঠে পুলি না তার সাথে গজা নাড়ু মাছ ভাজা মাছের তরকারি ভাবা যায় না জাস্ট তো দাদাকে আর দিদিকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক থ্যাংক ইউ তোমরা সবাই জানো এটা হলো ওই কাতানের মা দাদা এসে দিয়ে গেছে আর এখান থেকে আর একটা ভাইকে নিয়ে এসেছে বাস আমি ঘরে বসে পেয়ে গেছি এটুকুই জানি দেখো ঠান্ডায় আমার হাতগুলো লাল হয়ে গেছে পুরো ঢাকা থাকছে হাতটুকু খোলা থাকছে জলে তো হাত দেওয়া যাচ্ছেই না আর আমার হাতটা আবার আগের মতন না ঠান্ডায় ফোলা শুরু হয়ে গেছে দুটো হাত ফুলেছে বিশেষ করে হাতের থেকেও ফুলেছে বেশি আমার পায়ের পাতা বোঝা যাচ্ছে কিনা জানি না ভালো মতন হাত ফুলে যাচ্ছে পায়ের পাতাগুলো খুব ফুলছে ঠান্ডাতে আমার ফোলে একটু সমস্যা আছে কি করব সমস্যা নিয়েই বাঁচতে হবে এরই নাম জীবন দিল্লির ঠান্ডাটা সত্যি প্রচুর পরিমাণে পড়েছে বাইরে তো রোদ উঠছেই না আর আমার নিজেরও ঠান্ডা লেগেছে হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে গেলেই হাঁপিয়ে যাচ্ছি তো ভাবুন তো চলুন আমরা এখন পিঠে খাই এনজয় করি আর একবার আমি আবার জানালাম দি আর প্রদ্যুতকে থ্যাংক ইউ তোমাদের জন্য আজকে আমরা পৌষ সংক্রান্তিতে পিঠে খেতে পেলাম